नमस्कार बंधुरा, संचिता फैमिली किचने आपनादेरके स्वागतम। आज के आमी आपनादेर काछे निये एसेछि लक्ष्मी पुजो स्पेशल तिलेर नाड़ूर एकटा भिडियो निये। एई तिलेर नाड़ूटा तैरी करार जोन्नो आमी एखाने निएछि 200 ग्राम सादा तिल। एटा आमी भालो करे बेछे आगे थेकेई परिष्कार करे निएछि आर निएछि 500 ग्राम गुड़। एई 500 गुड़ आमार लागबे ना। एखाने आमी 200 ग्राम तिलेर जोन्नो 250 ग्राम गुड़ व्यवहार करब। एबार चलुन देखि आमी नाड़ूटा किभाबे बानाई। गैस ऑन करे आमी कड़ाई बसिए दिए। एरपर शुकनो कड़ाई आमी सादा तिलटा भेजे नेब। तिलटा भाजार समय गैसटा एकदम कम रेखे देवें, कारण तिलटा पुड़े गेले नाड़ूटा मोटी भालो लागबे ना। तिल भाजा हो गेले खूब सुंदर एकटा गंध बार हय, तखनी गैसटा अफ करे दिते हबे। আমি খুব কম আঁচে 5 মিনিট ধরে তিলটাকে ভালোভাবে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন কিছু কিছু তিল একটু বাদামি বাদামি কালার হয়ে গেছে। এরপর আমি তিলটাকে নামিয়ে নেব। এরপর কড়াইয়ের ভিতর আমি 250 গ্রাম গুড় দেব। গ্যাসটা একদম কমিয়ে রেখে দেবেন। এই গুড়টা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। এই তিলের নাড়ুটা দুভাবে করা যায়। আমি আজকে পূজোর জন্য করবে বলে এইভাবে করছি, না হলে এই তিলগুলো এরকম ভেজে নিয়ে না গুড়িয়েও নেওয়া যায়। আদ গুঁড়ো করে আর তার সাথে একটু বাদাম ভেজে গুড়িয়েও তিলের নাড়ুটা করা যায়। আজকে আমি পূজোয় দেব বলে সেই কারণে এতে বাদামও দেব না আর তিলগুলো আমি গুড়িয়েও নেব না। আমি এটাকে 5 মিনিট ধরে ক্রমাগত নেড়ে গেছি মিডিয়াম আঁচে। আর কড়াইয়ের গায়ে ঠিক গুড়টাকে এইভাবে লাগিয়ে আবার এইভাবে তুলে নেবেন। এইভাবে আসা এটাকে গুড়ের বীজ মারা বলে। যাই হোক, এইভাবে আপনারা করবেন। আর গুড়টা তখনই বুঝবেন হয়ে গেছে যখন এইভাবে দুটো আঙুলের মাঝখানে নিয়ে দেখবেন একটা চিটে টাইপের হয়ে যাচ্ছে, আর এইভাবে দেখুন একটা সুতোর মতো আসছে, তখন জানবেন এই গুড়টা ঠিকঠাক পাক হয়েছে। আমার গুড়টা ঠিকঠাক পাক হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। এরপর আমি ভেজে রাখা তিলগুলো গুড়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা করার সময় অবশ্যই গ্যাসটা অফ করে দেবেন। এরপর আমি এই স্টিলের থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটা আমি থালার ভিতর ঢেলে নেব। এরপর আমি গরম অবস্থাতেই একটু একটু করে তিল মাখা নিয়ে দুটো হাতে তালুর মধ্যে দিয়ে এইভাবে পাকিয়ে গোল গোল আকারে তৈরি করে নেব। তিলের নাড়ু করার সময় গুড় আর তিলের পরিমাণটা যদি ঠিকঠাক না হয় তাহলে তিলের নাড়ু কখনোই ভালো হয় না। এই দেখুন খুব সুন্দর পাক হয়েছে এবং পরিমাণটাও ঠিক হয়েছে, তাই নাড়ুগুলো দেখতে খুব সুন্দর হচ্ছে। আর একটা কথা, আমি যে যে পরিমাণটা বললাম সেই পরিমাণই আপনারা বানাবার চেষ্টা করবেন, আর এই নাড়ুগুলো গরম অবস্থাতেই পাকাবার চেষ্টা করবেন। আমি এইভাবে নাড়ুগুলো সব পাকিয়ে নেব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে অবশ্যই আপনারা থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এরপরে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। নমস্কার।